নাঙ্গলকোটে ইউনিয়ন ছাত্রলীগের কমিটিকে ফুলেল শুভেচ্ছা। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মকরবপুর ইউনিয়নে নবগঠিত ছাত্রলীগের কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এই উপলক্ষে বৃহস্পতিবার রাতে মকরবপুর বাজারে একটি আনন্দ মিছিল করা হয়। পরে নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন মকরবপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আবু তালেব, সহ সভাপতি মাজহর ইসলাম সাকিব, সাধারণ সম্পাদক মোহাম্মদ আফসার ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম সহ আরও অনেকেই। ছাত্রলীগের এই কমিটিকে শুভেচ্ছা জানান উপজেলা আওয়ামী লীগের সদস্য ও মকরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মর্তুজা চৌধুরী মুকুল, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম, শ্রম বিষয়ক সম্পাদক মোবারক খান, আওয়ামী লীগ নেতা সুমন, যুবলীগ নেতা মাসুম খান শিশির, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহাবুদ্দিন, সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান, জোবাইদা হান্নান কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাপ্পাইত হোসেন সাব্বির প্রমুখ। নবগঠিত ছাত্রলীগের নেতাকর্মীরা বলেন, অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল লোটাস কামালকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করার জন্য কাজ করে যাবেন তারা। উপজেলা চেয়ারম্যান শামসুদ্দিন কালু ও ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রুবেল এবং সাধারণ সম্পাদক আব্দুল জলিলের নির্দেশনা অনুযায়ী সকল কার্যক্রম চালিয়ে যাবেন। উল্লেখ্য, চলতি মাসের 4 তারিখে উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রুবেল ও সাধারণ সম্পাদক আব্দুল জলিল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়।